উত্তর জনপদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক রংপুর জেলা। শহরটি রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। উত্তরের এই অবহেলিত জেলা শহরটিকে কেন্দ্র করে আটটি জেলার সমন্বয়ে গঠিত হয়েছে রংপুর বিভাগ। বর্তমান মেয়র দায়িত্বভার গ্রহণ করার পর নগরবাসীর ভালোবাসা আর নবনির্বাচিত কাউন্সিলদের ঐকান্তিক সহযোগিতায় মৃতপ্রায় নগর ইউনিয়নকে জাগ্রত করেছেন এই নগর পিতা। তারই ধারাবাহিকতায় একের পর এক ফুটে উঠেছে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের চিত্র। সাইফুল ইসলাম হৃদয়ের ক্যামেরায় রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুরের বর্তমান মেয়র বিরল সাফল্যের উদাহরণ। দীর্ঘ 47 বছর পর কলাবাড়ি নামক স্থানে উদ্ধারকৃত কয়েক একর জমি, যা বর্তমানে বজ্র ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে। শহরের ময়লা আবর্জনা ও মেডিকেলের বজ্র শহর থেকে একটু দূরে ফেলার কারণে দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেয়েছে নগরবাসী। 2019 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করে নগরবাসীর উন্নয়নের কাণ্ডারি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বর্তমান মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা। 3.5 বছরে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট, সড়ক বাতি স্থাপন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা সহ সুফল পাচ্ছে বর্তমান নগরবাসী। সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা অনেক সুবিধা ভোগ করতেছি, যেমন এখন রাত হলেও যে বোঝা যাচ্ছে যে দিনে আছি আমরা, এখনো রোডঘাট এখন অনেক উন্নত হয়েছে আমাদের। সিটি কর্পোরেশন নির্বাচন হবার পরে অনেক উন্নতি দেখা যাচ্ছে। বর্তমানে ব্যাপকভাবে রংপুর শহরে উন্নতি হচ্ছে, এক কথায় পুরো ঢাকা শহরের মতো লাগছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, লাইট টাইট দিয়েছে, অনেক সুবিধা পাইছি। 13 বছরে আগের থেকে এখন অনেক উন্নতি হয়েছে রংপুর শহর, এখন আলোতে আলোকিত রংপুর শহর। দিয়া রাস্তাঘাট, কারেন্ট, বিদ্যুৎ, যোগাযোগ অনেক উন্নত হয়েছে আগের থেকে, বা কাজকাম উন্নত ধরনের কাজকাম সব দিকে তো চলতেছে। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হবার পর রংপুরে অনেক উন্নতি হয়েছে, যা কখনো কল্পনাও করা যায়নি। সিটি কর্পোরেশন এখন মোটামুটি রাস্তাঘাট মোটামুটি ভালোই ভালো হচ্ছে, লাইট টাইট এলে মোটামুটি খুবই সুন্দর, মানে রংপুরবাসীর জন্য এটা মোটামুটি খুবই ভালো। রংপুর শহরে আগের থেকে এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আশা করা হচ্ছে আরও অনেক উন্নত শহরে রূপান্তর হবে রংপুর সিটি কর্পোরেশন। আমাদের সময়কালে যে ড্রেনগুলো নির্মাণ হয়েছে এগুলো মোটামুটি পরিকল্পিতভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করছি, যাতে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ সিস্টেমটা একটা অ্যাক্টিভ ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ সুবিধা দেওয়ার ক্ষেত্রে রংপুর শহরে আগে যে যতগুলো 14,000 বাল্ব জ্বলত, এই 14,000 বাল্বকে সচল রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু সেটা স্বল্প আলো দ্রুত বিধায়। এলে বর্তমান যে সিচুয়েশন, একটা সিটি কর্পোরেশন, একটা বিভাগীয় ডিভিশনাল হেডকোয়ার্টার, সেখানে আলোকিত রংপুর যদি না হয় তাহলে ক্রাইম বাড়তেছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। যার কথা চিন্তা করে কিন্তু আমরা 43 কোটি টাকা ব্যয়ে আমরা আলোকিত রংপুর করার যে আমাদের কাজ হাতে নিয়েছি, এই কাজটা কিন্তু চলমান আছে। এবং অলরেডি মেইনলি 4-lane রাস্তার কাজের সঙ্গে সম্পৃক্ত যে স্ট্রিট লাইটগুলো ছিল সেটা সংযোজন হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও রংপুর সিটি কর্পোরেশন আগের তুলনায় অনেক দূরে এগিয়ে গেছে। যে কোনো শহর যদি পরিকল্পিতভাবে গড়তে হয় তাহলে ওই শহরের মাস্টার প্ল্যান অনুমোদন হওয়া, এটা একটা আমি মনে করি একটা এসেনশিয়াল নিড। প্রত্যেকটি কাজ মেয়র নিজে মনিটরিং করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আগের চেয়ে এখন অনেক দূর এগিয়ে আছে রংপুর সিটি কর্পোরেশন। ইসমাত আরা, টাইমস 24 নিউজ ডেস্ক।